চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে নমস্কার। ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ। ভিডিওটিতে শ্রী ভগবদ গীতা নিয়ে আলোচনা করব। আমরা জানি মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দান করেছিলেন সেই জ্ঞানকে শ্রী ভগবদ গীতা বলা হয়। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের নাম সাংখ্যযোগ। ওম নমো ভগবতে বাসুদেবায়। অর্জুন যুদ্ধ করবে না বলিয়া রথের উপর বসিয়া পড়িলেন। শ্রীকৃষ্ণ বলিলেন, তোমার এই শোক দূর করার জন্য তোমাকে আত্মতত্ত্ব ও কর্মযোগ সম্বন্ধে উপদেশ দিচ্ছি। শোনো অর্জুন, যুদ্ধ করিলে আত্মীয় স্বজনকে বধ করিতে হইবে, এই তো তোমার শোক। শোকের প্রধান কারণ, বধ করিবে কাকে? প্রত্যেকটি লোকের দেহ আছে, আর দেহের ভিতর আত্মা আছে। আত্মার জন্ম নাই, মৃত্যু নাই, ক্ষয় নাই, বিনাশ নাই। আত্মাকে আগুনে, রোদে, অস্ত্র ও বাতাস দ্বারা কিছুই করা যায় না। আত্মা নিত্য, অবিনাশী ও সর্বব্যাপী। আত্মাকে হত্যা করতে পারা যায় না। মানুষ মরলে শরীরটা নষ্ট হয়, আত্মা নষ্ট হয় না অর্জুন। মানুষ যেমন ছেঁড়া বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র গ্রহণ করে, তেমনি আত্মা জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। ইহাই পুনর্জন্ম, এটাই জন্মান্তর ও পুনর্জন্ম বলা হয়। জন্মের মৃত্যু ও মৃত্যুর পরে জন্ম গ্রহণ করতেই হবে, এটাই বাস্তব সত্য। এবার কর্মযোগ সম্বন্ধে বলছি, শোনো অর্জুন। কর্ম দুই প্রকার, সকাম কর্ম, নিষ্কাম কর্ম। সকাম কর্ম, ফলের আশা করিয়া যে ব্যক্তি কর্ম করে সেটা সকাম কর্ম বলা হয়, অর্থাৎ নিজের স্বার্থ। নিষ্কাম কর্ম, ফলের আশা ত্যাগ করিয়া যে কর্ম করে তা হলো নিষ্কাম কর্ম, অর্থাৎ স্বার্থ ছাড়া কর্ম করা। নিষ্কামভাবে কর্ম করিলে অর্জুন তোমার কোনো পাপ হবে না। তুমি ক্ষত্রিয়, যুদ্ধ করা তোমার কর্তব্য। যুদ্ধে জয় হইলে রাজ্য লাভ করবে, আর মৃত্যু হইলে স্বর্গ লাভ করবে অর্জুন। আর তুমি যদি যুদ্ধ না করো তাহলে বিপক্ষীরাও তোমাকে উপর নিয়ে উপহাস ও ভীরু কাপুরুষ বলে অপমান করবে। এর থেকে মাননীয় ব্যক্তি দুর্নাম অপেক্ষা মৃত্যু শ্রেয় অর্জুন। তাই তুমি যুদ্ধ করো। ইতি সাংখ্যযোগ নামক দ্বিতীয় অধ্যায় সমাপন। দ্বিতীয় অধ্যায়টি সংক্ষিপ্তভাবে তুলে ধরলাম ভিডিওটির মাধ্যমে। ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। হরে কৃষ্ণ। সময় অত্যন্ত মূল্যবান, অর্থাৎ মানুষের এই সংক্ষিপ্ত জীবন সময়ের মধ্যে অনেক কিছু জানার বিষয় আছে। তাই আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণের এই প্রিয় বাণীগুলি শুনে, অর্থাৎ শ্রী ভগবদ্গীতা সম্বন্ধে জানা উচিত সবাইকে। হরে কৃষ্ণ।